ठाकुर श्री रामकृष्ण आशीर्वाद पाथे उपरे अधिष्ठित देव देवी चरणे विनम्र प्रणति जानिए राधा दामोदर नाट्य संस्थार पक्ष थेके समस्त दर्शक वृंदके जानाई हार्दिक अभिनंदन। परिवेशित होच्छे डॉक्टर तापस कुमार रचित समाजेर अंधकारे लुकिये थाका धर्मेर भेदधारी छद्मवेशी शयतानेर अट्टहास्ये भरा रक्त मांसे गड़ा शयतानेर शयतानेर इतिकथा एक रहस्यकर सामाजिक यात्रापाला राधा दामोदर नाट्य संस्थार सप्तदश निबेदन सुंदरीर बुके शयतानेर थाबा যে পালার প্রতিটি সংলাপে লিপিবদ্ধ আছে তথা কথিত সুস্থ সমাজের অবক্ষয় মূল্যবোধের নগ্নতার রোমাঞ্চকর প্রতিচ্ছবি স্বার্থপরতা হিংস্রতা আর বিকৃত কামনার কদর্যরূপ ধর্মীয় মুখোশের অন্তরালে ব্যভিচারের পাশবিক প্রবৃত্তি নারী লোভী বকধারণী লোভ লালসার পায়খানায় আত্মবলি দিতে হয় সুন্দরীর মতো কত নারীদের শয়তানদের কুটিল চক্রান্তে বিয়ের রাতে কুমারী হয় লবণ ভ্রষ্টা প্রতিহিংসার নিষ্ঠুর উপসাঘাতে ক্ষত বিক্ষত হয় প্রেমিক প্রেমিকার স্বর্গীয় ভালোবাসা উদগ্র কামনার জৈবিক তাড়নায় বিকৃত লালসার পাশবিক বলাৎকারের বিরুদ্ধে তখন প্রকট হয় লাঞ্ছিত নারীর রণরঙ্গিণী মূর্তি মহাদেবী প্রকৃতি পঞ্চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি ভোররাত্রিশ্চ ধারণা খড়গিনি শুগিনি ঘোড়া খদিনি চক্রেস্তথা শঙ্খিনি চাপিনি বাণ ভূষণি মরি খায় উধা সম্মান সম্মতরা শেষ সম্মা প্রস্তুতি সুন্দরী পরা পরা নাগ পরমা তমেব পরমেশ্বরী। আর কাণ্ডজ্ঞানীর বলাৎকারের নির্মম পরিণতি কামনার আগুনে স্নেহের আহুতি ভালোবাসা যে বোবা লোভ লালসার কষাই খেলায় সুন্দরীর বুকে শয়তানের থাপা। বিয়ে বিয়ে আর বিয়ে, আজ আমাদের একমাত্র বোনের বিয়ে, তাই সীমাহীন আনন্দে মনটা আমার ভরে যাচ্ছে। কিন্তু আমাদের বোন পূর্ণিমা কোণের সাজে সজ্জিত হয়ে এমন মর্মরা হয়ে রয়েছে কেন? মনকে চঞ্চল করতে ওকে আমি এখানে নিয়ে এলাম। ছাড়বি তো, পড়ে যাব নাকি? সর্বনাশ, পড়ে গিয়ে ঠ্যাং ভাগাবে তোর বড় কোণের ভাঙা ঠ্যাং দেখলে বর কি বিয়ে করতে রাজি হবে? তার মানে রাজি না হলে তো বয়ে গেল। মুখে যতখানি জোর দিয়ে বলতে পারলি মনে ততখানি জোর আছে তো? নিশ্চয় আছে রে মেজদা, তবে আমার মনে হয় এ বিয়েটা না হলেই ভালো হতো। না হলে ভালো হতো মানে? ছেলেটাকে তুই ভালো করে খুঁটিয়ে দেখেছিস? না মানে ভালো করে দেখার সুযোগ পেলাম কোথায়? ভালো করে দেখলে তুই কিছুতে এ বিয়েতে রাজি হতিস না। রাজি হতাম না মানে কি বলছিস বল? মেজদা, এসব কথার বলে কি হবে? ও কষ্ট পাবে না বুঝি? তা পাক, কিন্তু আমাদেরও কি কম কষ্ট হচ্ছে? আমাদের এমন সুন্দরী বোনটার জন্য বরদা কিনা একটা বিচ্ছিরি পাত্র জোগাড় করো। বিচ্ছিরি মানে কি আর বলবো রে বোন, চেহারা তো নয় যেন গোবর গণেশ। আর গায়ের রং একেবারে কুচকুচে কালো, একটা চোখ তার এমনি টেরা, ছোড় দে একটা পা নুলো।
বল না রে, তুই যে কথাগুলো বলছিস সেগুলো কি সত্যি? কথা বলছিস না কেন বল? কি হলো, চুপ করে আছিস কেন বল? সব বল, আমার বরকে সত্যি বিচ্ছিরি দেখতে। না রে না, পাগলি না, তোর মতো একটা লাল টুকটুকে কোণের পাশে একেবারে বাস্তবে সীতার মতো রূপ, সেখানে তুই রামচন্দ্র ছাড়া মানায় রে বোন। ওদের কথায় তুই ভীষণ ভয় পেয়ে গেছিস তাই না রে বোন? আসলে তোর বোন, তোর বোন কেমন জানিস? কেমন কেমন সুদীপদা বলো তুমি? একেবারে সেই ত্রেতা যুগে রামচন্দ্র, তাই জানিস? আজ একটা আনন্দে আমার গাইতে ইচ্ছে করছে কি কি, আরে আসবে সীতা রামচন্দ্র বাজবে রে সানাই, হ্যাঁ হ্যাঁ আনন্দের আর নাই রে সীমা, আমি যে তোর ভাই। আসবে সীতা রামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দের আর নাই রে সীমা, আমি যে তোর ভাই। সবার মুখে হাসি, সঙ্গী সাথে পারা পড়ছি সবার মুখে হাসি, এতদিনে শোনা যাবে ঘরে খুশির ভাসি, সঙ্গী সাথে পারা পড়ছি সবার মুখে হাসি, এতদিনে শোনা যাবে মনের মুখে হাসি, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, চোখের জলে তখন তোকে দেব বিদায় আমি। না হয়নি সুমন্তর কিচ্ছু হয়নি, তোমরা বিশ্বাস করো? ওরে বোন তুই মন খারাপ করিস না, আমি যাচ্ছি, আমার মন বলছে সুমন্তর কিচ্ছু হয়নি, তাই সুমন্ত সংবাদ দিয়ে আমি এক্ষুনি আসছি রে বোন, আমি এক্ষুনি আসছি। সত্যি করে বলো বোন কেমন আছে? ভালো আছে রে বোন, সুমন্ত অন্য গাড়িতে থাকায় বেঁচে গেছে, তাই তো সে আহত বরযাত্রীদের হাসপাতালে ভর্তি করে নিজে একাই আসছে বিয়ে করতে। আপনারা আমায় ক্ষমা করুন, এমন মর্মান্তিক পরিস্থিতিতে আমার বিয়ে করার ইচ্ছা না থাকলেও শুধুমাত্র পূর্ণিমাকে লগ্ন বসার কলঙ্ক থেকে বাঁচাতে এবং আপনাদের সামাজিক সম্মান অক্ষুণ্ণ রাখতে আমি একাই বিয়ে করতে আসতে বাধ্য হয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে পড়ে তুমি যে বিয়ে করতে আসতে পেরেছো তাতেই আমরা কৃতজ্ঞ। ও কথা বলে আমায় লজ্জা দেবেন না দাদা, তবে ভাবতে আমার ভীষণ খারাপ লাগছে আপনাদের এত আয়োজন উৎসবের মাঝে এই আনন্দের পরিবেশটা বোধহয় নষ্ট হয়ে গেল। তাতে কি হয়েছে ভাই, উৎসব অনুষ্ঠান এ সবাই তো বিয়ের আনুষঙ্গিক অঙ্গ, কিন্তু সেগুলো ভেস্তে গেল, বিয়েটা তো আর ভেস্তে যায়নি। ঠিক বলেছেন দাদা, তাই আমার অনুরোধ যত শীঘ্র সম্ভব আপনারা আমাদের বিয়ের অনুষ্ঠানটা শেষ করুন, আমি আজ রাতেই পূর্ণিমাকে নিয়ে যেতে চাই। আজ আজ রাতে আমাকে এখান থেকে চলে যেতে হবে? তুমি কি আমার এই অভাগিনী বোনটার বাসর জায়গা হবে না?
এতদিন ধরে তিল তিল করে মনের মাঝে জমিয়ে রাখা এত আবেগ এত আনন্দ সব বুঝি মনের মধ্যে বিলি হয়ে যাবে। এ সবই আমার ভাগ্য দাদা, আর আমার ভাগ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে পূর্ণিমা বোধহয় আজ ভাগ্যহীন সাইতে বসেছি। তুমি কি বলছো ভাই? পূর্ণিমা চাইলে ও একাই ওর বান্ধবীর নিয়ে বাসর ঘরে আনন্দ ফুর্তি করুক, আমি আমার আহত প্রিয়জনদের সুচিকিৎসার ব্যবস্থা করে কাল সকালেই না হয় আবার এসে পূর্ণিমাকে নিয়ে যাব। না, তা কখনো হয় না। আমার বর তার অসুস্থ পরিবেশের জন্যে, তার আত্মীয় স্বজনের জন্য সারা রাত বসে রাত জাগবে, আর আমি আমি আমার বান্ধবীদের নিয়ে বাসর ঘরে হই হুল্লোড় করবো, তাই কি কখনো হয় বরদা? আমার স্বামীর প্রিয়জন সে তো আমারও প্রিয়জন। ঠিক বলেছিস রে বোন, জীবনে আনন্দ করার সুযোগ হয়তো অনেক পাবি, কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর সুযোগ জীবনে বড় কম আসে রে বোন, বড় কম। তাই তো বলছি দাদা, তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থাটা করে দিয়ে আমাদের তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। তাই দেবো রে বোন, তাই দেবো। সুজয় বিজয় তার তোরা দেরি করছিস কেন? ওদের মালা বদলটা করে দে। পরে সব বলবো, আগে বিয়ে বন্ধ করুন। কিন্তু বিয়েটা না হলে আমার যে বোনের ভীষণ ক্ষতি হয়ে যাবে স্যার। বিয়েটা হলে তার চেয়েও আপনার বোনের বেশি ক্ষতি হয়ে যাবে। সুপাত্র ভেবে উনি যার গলায় বরম মালো দিতে চেয়েছিলেন সে আসলে একজন ঠক। এর আগে চারবার নাম পাল্টিয়ে মোটা টাকা বরপণ নিয়ে বিয়ে করে মেয়েগুলোকে বিদেশে বিক্রি করে দিয়েছে। মিথ্যে কথা, থানায় গেলে বুঝতে পারবে। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমরা সব খোঁজ খবর নিয়ে ভালো মতো জেনেই তবেই তো এই বিয়েতে। যা জেনেছেন সব এই শয়তানি সাজানো, মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর প্রচার করে একা বিয়ে করতে আসার ওটা নতুন চাল। বলে কি স্যার, ওই সুমন্ত তাহলে? সুমন্ত নয়, ওর আসল নাম তুফান মিত্তি। শুনলাম বরদা, এ আমি কি শুনলাম, স্বামী হিসেবে যাকে আমি মনে করে আজীবন স্বপ্ন দেখে এসেছি সেই কি স্বপ্ন আবার স্বপ্নই রয়ে যাবে বরদা? যাকে আমি জীবনের সব চাইতে বেশি বিশ্বাস করতে চেয়েছিলাম সে কিনা একজন ঠক, প্রবঞ্চক, প্রতারক। ভালো মানুষের মুখোশ পরে শয়তান বহু মানুষকে ঠকিয়েছে, বহু মেয়ের জীবন নষ্ট করেছে। তাই তো ওকে আমি অনেকদিন থেকে খোঁজ করছিলাম, আজ যখন খুঁজে পেয়েছি ওকে আমি উচিত শেখা দেবো। নাও ইউ আন্ডারস্ট বেটা তোমার মেসি। দাঁড়ান দাঁড়ান স্যার, নিয়ে যাওয়ার আগে ওই শয়তানটাকে আমি একটু উচিত শিক্ষা দিয়ে নিই। বলো, আমি আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি এভাবে আমার জীবনটাকে নিয়ে ছিনে ফিরে গেলে? কেন কেন আমাকে এই সমাজের চোখে কলঙ্কিনি সাজালে? কেন কেন কেন? মাথার খুলি উড়িয়ে দেবো। সুমন্ত নয়, আমার নাম তুফান মিত্তি। আপনার বোনকে বাংলাদেশে বিক্রি করবো বলে 25,000 টাকা গম নিয়ে রেখেছি, এখন ছেড়ে দিলে কোথার খেলাপি হয়ে যাবে না দাদা? তাই আপনার বোনকে আমি নিয়ে চললাম। বেশি চিড়ি মিড়ি করবে তো গুলি খেয়ে মরবে। পুরো ছোটা দানা চালিয়ে দেব। আমি চাই না আমাদের এই বর কনের বিদায়টা
रक्तपात शुरू हो शुभ काजे रक्तारक्ति भालो नय তাই না ডার্লিং চলো এখানে আমাদের বিয়েটা না হলেও ওখানে আমি তোমায় ঠিক বিয়ে করে নেব তাই বলছি তুমি এই হুবমনের হাত ধরে তোমার নতুন ঘরে এসো গুলি চালালে কিন্তু ওই মেয়েটাই মরবে ও গড ওই ভদ্র মহিলার জন্য ওই আসামিটাকে কবজা করে যাচ্ছে না কিন্তু কোন মরতে কালপিটিকে পালাতে দেব না যেমন করে হোক ওই ভদ্র মহিলাকে উদ্ধার করে ওই শয়তানটাকে ফাঁদে ফেলব তা বললে কি হয় ডার্লিং তুমি এই তোমার পুলিশের গুলি থেকে রক্ষা পর বরব আর সেই তাকে হাতছাড়া করে নিজেকে এই ভয়ঙ্কর বিপদের মাঝে ফেলার মতো এড়িয়ে আমি নই এখনো বলছি তুমি সারেন্ডার করো নাহলে কিন্তু সত্যি সত্যি আমরা গুলি চালাবো চালান গুলি কি হলো চালান পারবেন না অফিসার কারণ আমার দিকে গুলি চালালে আগে নিরপরাধ মেয়েটা মরবে আর আপনার আইন নিশ্চয় চাইবে না একটা ক্রিমিনালকে মারতে গিয়ে একটা নিরপরাধ মেয়েকে মেরে ফেলতে মেয়েটাকে বড় বৌমানি একটা দিক আড়াল করার চেষ্টা করলো বাকি দুটো দিক তুমি কেমন করবে আড়াল করবে মিস্টার তুফান মিত্তির বাকি দুটো দিক মানে আমি তোমাকে এক মিনিট সময় দিলাম এর মধ্যে যদি ভদ্র মালিককে ছেড়ে দিয়ে সারেন্ডার না করো তাহলে কিন্তু তোমাকে আমি বুঝিয়ে দেবো ওই ভদ্র মালিককে সুরক্ষিত রেখো তোমার মতো ক্রিমিনালকে ঘায়ল করতে পুলিশের নিশানা কতক্ষণ হোম করতে হতে পারে হুঁশিয়ার ইন্সপেক্টর আমার দিকে গুলি চালালে আমি কিন্তু ওই মেয়েটাকে মেরে ফেলবো নিশ্চয় দেব ডার্লিং তুমি আমায় বাঁচাও আমিও তোমাকে বাঁচাবো চলো আমরা ওই ভরা যমুনাতেই ঝাঁপিয়ে পড়ি ভয় নেই এই শনি আমার গলা জড়িয়ে ধরে থাকবে আমি ডুব সাঁতার দিয়ে ঠিক তোমাকে পার করে নিয়ে যাবো এসো এই শেষ বার মতো বলছি মিস্টার তি তুমি ধরা দাও করে মেয়েটা এসো চলে এসো বলছি এসো সালি হারাম জাদে কিন্তু মনে রাখিস তুই আমার হব বউ তাই তোকে নিতে আমি খুব শীঘ্রই আসব আপাতত প্রাণে বাঁচতে আমি ওই যমুনায় ঝাঁপ দিলাম যমুনায় ঝাঁপ দিল রাজকালার কিন্তু আজ রেহাই নেই লক্ষণ সিং চারদিকে ভালো করে সার্চ করো আহত অবস্থা সয়ে তাঁটে বেশিক্ষণ জলে ডুবে থাকতে পারবে না আর জলে ফেসে উঠলে রাজকাল থেকে গুলি করবে আপনি ঠিক আছেন তো ম্যাডাম ওই ক্রিমিনালটা আপনাকে কিছু তুই ভালো আছিস তো মন সেই শয়তানটা তোর কোনো ক্ষতি করেনি তো করবে কেমন করে ঈশ্বর যে আমার সহায় ময়দা তাই তো এই পূর্ণিমাকে চরম ক্ষতির হাত থেকে বাঁচাতে ঈশ্বর আমাদের কাছে দেবদূতকে পাঠিয়েছে চরম ক্ষতি মানে বিয়ের রাতে মেয়েদের বিয়ে না হলে সে মেয়ে যে লগ্ন ভ্রষ্ট হয়ে যায় লগ্ন ভ্রষ্ট এই সমাজে
লগ্নভ্রষ্ট হয়ে বাঁচার চাইছে, মৃত্যুর যন্ত্রণা যে অনেক ভয়ঙ্কর স্যার। এমন কথা বলছিস কেন রে হতভাগী, আমি তো আছি নাকি? আজ রাতের মধ্যে যেখান থেকে যেমন করে হোক একজন পাত্র জোগাড় করে আমি তোর বিয়ে দেব। কিন্তু এত রাতের মধ্যে তুই পাত্র কোথায় পাবে দাদা? ভোর হতে আর বেশি দেরি নেই, এর মাঝে কেমন সহৃদয় ব্যক্তি আছে যে এই অবস্থায় আমাদের পূর্ণিমাকে বাঁচাতে এগিয়ে আসবে? তাই বলে কি আমার পূর্ণিমার বিয়ে হবে না? হতভাগে কি আজীবন লগ্ন ভ্রষ্টা হয়ে শুধু চোখের জল ফেলবে? স্যার আপনি তো আমাদের অনেক উপকার করেছেন, নিজের জীবন বিপন্ন করে আপনি আমার বোনের প্রাণ বাঁচিয়েছেন, দয়া করে আর একটু উপকার করুন না স্যার, আমার জীবনের সামাজিক সম্মানটুকু আপনি রক্ষা করুন। কিন্তু কেমন করে বলতে পারেন, আমি আইনের রক্ষক, তাই আইনি সম্মান রাখতে আমি প্রাণদিত প্রস্তুত, কিন্তু এই ভদ্রমহিলার সামাজিক সম্মান বাঁচানোর মতো কোনো আইন তো আমার জানা নেই। আইন দিয়ে সবসময় সব কিছু সমাধান হয় না স্যার। হ্যাঁ আমরা বলছিলাম আপনার যদি কোনো পরিচিত পাত্রের সন্ধান থাকে, সে যোগ্য অযোগ্য যাই হোক না কেন, তার হাতে আমরা আমাদের পূর্ণিমাকে তুলে দিয়ে একই বলছেন আপনি থেকে বাঁচাতে চাই স্যার। একই বলছেন আপনি, যোগ্য অযোগ্য যে কোনো পাত্র, এ ছাড়া আর কোনো উপায় নেই স্যার, যোগ্য অযোগ্য ভালো মন্দ যাচাই করার সময় এখন নেই, আমি ওদের বড় ভাই হয়ে আপনাকে অনুরোধ করছি স্যার, যে কোনো একটা প্রাপ্তের সন্ধান দিন, সে যা চাইবে আমি তাই দেব, প্রয়োজন হলে আমি যথাসম্পত্ব বিক্রি করে তার যৌতুক। কেমন যৌতুক দেওয়া যৌতুক নয় দুটোই সমান অপরাধ। যে অপরাধ একটা মেয়ের জীবনকে বাঁচিয়ে রাখে সেই একটা অপরাধ করলে ক্ষতি কি স্যার? আইন কখনো যুক্তি তর্কে ধার ধরে না ম্যাডাম, আই এম সরি, এই মুহূর্তে আমার কোনো পরিচিত পাত্রের সন্ধানের কথা মনে পড়ছে না, আপনারা সন্ধান করুন আমি যথাসাধ্য হেল্প করি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব স্যার। কি কথা? আপনি কি বিবাহিত? না, কিন্তু কেন? একটিবার আমার বোনের টিকে ভালো করে তো স্যার, আপনার পাশে দাঁড়াবার মতো যোগ্যতা না থাকলেও আপনার পায়ের তলায় পড়ে থাকার মতো যোগ্যতা আমার বোনের নেই। এ আপনি কি বলছেন? ছি দাদা ছি, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হয়ে তুমি চাঁদ ধরতে যাচ্ছ বর্দা, তীরের সাথে তুমি রাতকে মেলাতে চাইছো, তোমার বোনের সম্মান রক্ষা করার জন্য এমন একটা মানুষকে তুমি তার মাটিতে নেওয়া দামাতে চাইছো বর্দা। পূর্ণিমা দেবী, হ্যাঁ আমার দাদা হয়তো অবিবেকের মতো আপনাকে এই প্রস্তাব দিয়ে ভুল করে ফেলেছে, যায় তার জন্য আপনি আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না রে বল না, দাদা কোনো ভুল করেনি, বাঁচার অধিকার যা ভুল না। এভাবে আপনার আমাকে অশান্ত করে তুলবেন না, আমার একটা কথা শুনে রাখুন, মানুষের অধিকারে মনুষ্যত্বের বিচারে আপনার বোনকে বিয়ে করলে হয়তো আপনার বোনের সামাজিক সম্মান সুরক্ষিত থাকবে, কিন্তু এক অভিজাত সুখী পরিবারের একমাত্র ছেলের বিবেকের বিচারে পরিবার পরিজনদের অমতে অনুপস্থিতিতে বিয়ে করলে আমার সামাজিক সম্মান যে ধুলে মিশে যাবে ভাই। তাই এই মুহূর্তে আমি আমার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম না, আপনার আমায় ক্ষমা করবেন। আমার জীবনের জন্য কাউকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে না, আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নিয়ে যাচ্ছি। পূর্ণিমার জীবনে যে আজ অমাবস্যার কালো অন্ধকার নেমে এসেছে বর্দা, তাই তার স্বপ্নে লেগেছে তার অন্ধকারের গ্রহণ, তাই তো তার জীবন আর এই পৃথিবীতে রাখতে চাই না, আমি আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি নিজের জীবন আমি নিজেই শেষ করে দেবো বর্দা। হ্যাঁ বর্দা, হ্যাঁ তোমরা সবাই সুখে থেকো, ভালো থেকো, পূর্ণিমা।
না না আমি আমি এখন কারো কথা শুনব না আমায় আপনি ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন বলছি আমাকে মরতে দিন না আমি আপনাকে মরতে দেব না কেন কোন অধিকার আপনি আমাকে আটকে রাখতে চাইছেন বলুন ছাড়ুন ছেড়ে দিন বলছি পূর্ণিমা স্যার আপনি আই এম সরি আপনাদের বোনকে বাঁচানোর কোনো অধিকার হয়তো আমার ছিল না কিন্তু সেই অধিকার আজ আমি আদায় করে নিলাম কেমন করে সেবন করে স্যার আপনারা আজ রাতে বিয়ের আয়োজন করুন আমি আপনাদের বোন পূর্ণিমাকে বিয়ে করব স্যার হাই লাগা
সবই নকল। এই একটু আগে যেটা তোমরা দেখলে
সেটাও নকল ছিল বিপেন্দা। নকল হলেই ভালো রে মা, নকল হলেই ভালো। আসলে কি জানিস তো, কাল থেকে মাথাটা আমার একদম ঠিক নেই। সকালে 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 ডিউটিতে বেরিয়েছে, রাত পেরিয়ে দুপুর হতে চললো, তবু এখনো পর্যন্ত বাড়িতে ফিরে এলো না, একটা খবর পর্যন্ত দিলে না ছেলেটা আমার। দাদাবজন তুমি একদম চিন্তা করবে না কিন্নি মা, হয়তো কোনো আসামি ধরতে কোথাও ছুটে গেছে। ঠিক বলেছো বিপেন্দা, তাছাড়া পুলিশের চাকরি বলে তো কথা, তাই দাদার মাথার উপরে কত দায়িত্ব। আরে ধর তারিকা, দায়িত্ব নিয়ে কুচি করেছে। আসলে কি হতো ভগটা, বাড়ি থেকে বেরোলে আর বাড়িতে ফিরতেই চায় না। তাহলে এক কাজ করুন আন্টি। কি কাজ? কুইক আপনার ছেলের ম্যারেজ, আই মিন বিয়ে দিয়ে দিন। বিয়ে? দেখবেন আপনার ছেলে তখন ওই বাড়ির থেকে আর বেরোতেই চাইবেন না। মাস্টার ঠিক কথাই বলে গেল গিন্নি মা, আপনি বরং শিখি করে দাদাবাবুর বিয়েটা দিয়েই দিন। বিয়ে? হ্যাঁ গিন্নি মা, দাদাবাবু আমাদের বিয়ে করে একটা সুন্দর লাল টুকটুকে বউ আনবে, আর সেই বউ সারা বাড়ি আলো করে চারিদিকে ঘুরে বেড়াবে। চুপ কর মুখুয়া, চুপ কর। আমার ছেলের বিয়ে কবে দেব না দেব তা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। যা নিজের কাজে চলে যা তুই, এই বটিটা রান্নাঘরে রেখে চট করে বাজারটা করে নে আয়। এই রে ধর। যাচ্ছি গিন্নি মা। আপনি এখন দাদাবাবুর বিয়ে দিতে না চাইলেও কোটাও কিন্তু চান, তাই কোটাও বাড়ি এলে তার কাছে এই কথাটা বলবো। কি বলবে বিপেন্দা? বলবো কোটাবাবু শিগগির করে আপনি দাদাবাবুর বিয়েটা দিয়ে দিন, নইলে কোনোদিন হয়তো আপনার মতো বৈরাগী হয়ে যেতে পারে। তুমিও এইবার তাহলে দাদার বিয়েটা দিয়েই দাও মা। বিয়ে বলে আমার ছেলের কি এমন বয়স হয়েছে বলে এই বয়সে বিয়ে দিলে ছেলের শরীরটা আবার ভেঙে যাবে না? না 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 না, যে যাই বলুক না কেন, যে যাই বলুক, আমি এখনো 5-7 বছর পরে তবে আমি আমার ছেলের বিয়ে দেবো। হ্যাঁ অনিবার্য কারণে তোমাকে না চিনে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। তুই বিয়ে করেছিস আমাকে না জানিয়ে? ওরে ও তেষ্টা, আমি ভুল দেখছি না স্বপ্ন দেখছি? আমিও তো তাই ভাবছি, তোমার ওই বুদ্ধিমান ছেলে এমন বোকার মতো একটা কাজ করলো কি করে? কৃষ্ণা এ তুই কি বলছিস? হ্যাঁ এসো পূর্ণিমা, আমরা মায়ের আশীর্বাদ। অত ভক্তির আমার দরকার নেই। ও গো আমার কি হলো গো, এই সর্বনাশে কাণ্ড আমি কেমন করে সহ্য করব গো? হায় হায় বলে এই মুখ আমি কার কাছে দেখাবো, কেমন করে দেখাবো গো? প্লিজ মা আমায় একটু বোঝার চেষ্টা করো। খোকা, ওরে খোকা, আমি না তোর মা, কত কষ্ট করে সেই ছোট্ট থেকে আমি তোকে মানুষ করেছি, তোর মনে নেই খোকা? তোর মুখে খাবার তুলে না দিয়ে আমি কখনো এক প্লেট জল খাইনি, তোকে না ঘুম পুড়িয়ে আমি কখনো ঘুমানি, সেই তুই আজ আমাকে এত দুঃখ দিতে পারলি রে খোকা? আমি তো স্বীকার করছি মা, আমার ভীষণ ভুল হয়ে গেছে। হ্যাঁ একটা কাজ কর না খোকা, ভুল যখন করেই ফেলেছিস তখন ভুলটা একটু শুধরে নে না বাবা, এই মেয়েটাকে না চুপি চুপি রেখে দিয়ে চলে আয়। মা নিষ্ঠুর কথা আপনি বলবেন না, চুপি চুপি নয়, সর্বশেষ হিন্দু সমাজ মাত্রে আমাদের বিয়ে হয়েছে, তাই অগ্নিকে সাক্ষী রেখে আপনার ছেলে আমার স্মৃতিতে যে সিঁদুর পরিয়ে দিয়ে, সেই সিঁদুরটাকে মুছে দিয়ে তোমাদের দুজনকে আমি আলাদা করে দেব। কিন্তু সাত পাখির অদৃশ্য বন্ধন যে দুটো হৃদয়কে এক সূত্রে বেঁধে ফেলেছে, সেই হৃদয় দুটোকে কেমন করে আলাদা করবি রে বোন? বলে এই মেয়েটা বলে তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? বলে কোন অধিকারে আমার ছেলের হাত ধরে গটগট করে এই বাড়িতে ঢুকে পড়েছো? এই বাড়ির গৃহবধূর অধিকারে মা। গৃহবধূর অধিকারে? বলে এমন ধুমসা চেহারা আদমোর একটা মেয়ে সে কি হবে এই বাড়ির গৃহবধূ? বলে এই এই হারাম জাতি মেয়ে, এখন বলছে এক্ষুনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, নইলে কত চুলের মোটে ধরে তোকে আমি তাড়িয়ে দেবো। ছি মাছি, অমন কথা বলো না, তোমাদের না জেনে বিয়ে করা যদি আমার অপরাধ হয় তার জন্য যা কিছু সাজা,
তোমরা আমাকে দাও কিন্তু আমি যাকে শ্বশুর মনে বিয়ে করতে বাড়িতে তুলেছি তাকে এভাবে অসম্মান করার কোন অধিকার তোমার নেই আছে অধিকার আমার আছে বলে তোর ওই অকর্ম বাপটা বলে সংসার টংসার ছেড়ে দিয়ে ওই ধর্মের বাহানা নিয়ে কাশী বৃন্দাবন হরিদ্বার করে বেড়াচ্ছে কিন্তু আমি আমি অনেক কষ্ট করে এই সংসারটাকে বাঁচিয়ে রেখেছি তাই সেই সংসারে শেষ কথা বলার অধিকার একমাত্র আমারই আছে আমার শেষ কথা হলো হয়তো ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে এই বাড়িতে থাকবি নইলে আমাদের সবাইকে ছেড়ে দিয়ে ওই মেয়েটার হাত ধরে গট গট করে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা এবার আমিও দেখতে চাই তোর কাছে কে বড় ওই গর্ভধারণী মা নাই একরাতেই বিয়ে করা বউ আপন পরাজ আমার কাছে একাকার হয়ে গেছে তৃষ্ণা মাকে যে আমি ভীষণ ভীষণ ভালোবাসি মাকে আমি মাথার উপর জায়গা দিয়েছি তাই তো ওকে ছেড়ে থাকতে ভীষণ কষ্ট লাগবে তাই তো বলছি খুকা যা না ওই মেয়েটাকে তুই ফিরিয়ে দিয়ে আয় না কিন্তু ওকে যে আমি আমার হৃদয় জায়গা দিয়েছি মা সে হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে কেমন করে থাকবো তুই বলতে পারো মা আমি যতই কষ্ট হোক না কেন তোমার তবুও তবুও আমাকে ছেড়ে আপনি আপনার মায়ের কাছে যেয়ে থাকবেন হে তুমি কি বলছো পূর্ণিমা আমি ঠিকই বলছি আমার মতো একটা সামান্য মেয়ের জন্য আপনি আপনার বাবা মা বোনকে হারান তা আমি কখনো চাই না আমি আমি নিজে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শুধু আপনি আমাকে ভুলে যান না পূর্ণিমা না তা হয় না তুমি আমার স্ত্রী আমায় ছেড়ে তুমি কোথাও যেতে পারো না কিন্তু কিন্তু আর তো কোনো উপায় নেই লগ্ন ঘোষের কলঙ্ক থেকে বাঁচাতে আপনি আমার গ্রহণ করে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন আমার নর্মাল জীবন তাই তো আপনার সুখের জন্য আপনার দেয় অমূল্য সিঁদুর পরে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি কোনোদিন কোনোদিন এই সিঁদুর অধিকার নিয়ে আপনাদের বাড়ির সামনে এসে আমি দাঁড়াবো না কোনোদিনও না কোনোদিনও না তুমি একা যাবে না আমিও তোমার সাথে বাড়ি থেকে বেরিয়ে যাব খোকা এসব কি বলছিস খোকা এসব কি বলছিস এই এই হতচারি মেয়েটার জন্য কিনা তুই মা মা গর্ভধারিন মা যদি তার জেদ রক্ষা করতে এত সহজে রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারে তাহলে আমি বা আমার কর্তব্য রক্ষার জন্য তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না কেন তোমরা শুধু একটা কথাই ভাবলে তোমাদের শুভ তোমাদের না জেনে বিয়ে করেছে কিন্তু কেন করেছে কি পরিস্থিতিতে করেছে সেটা তো একবারও জানার প্রয়োজন বোধ করলে না সে মেয়েটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লগ্ন ভ্রষ্ট হওয়ার আশঙ্কায় হাহাকার করে কাঁদছে তাকে বাচ্চা থেকে হয়তো আমি বিয়ের আগা মনমতিটাকে নেওয়ার সময় পাইনি আর এটাই হয়তো আমার সবচেয়ে বড় অপরাধ আর সেই অপরাধী সাজা যদি তোমার ওই শেষ কথা হয় তবে তাই হোক মা তোমার দেওয়া সাজা মাথায় নিয়ে আমি পূর্ণিমার হাত ধরে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা বাবা হরে কৃষ্ণ হরে জীবের প্রতি প্রেম ভালোবাসা হলো ঈশ্বর লাভের একমাত্র উপায় তা না করে যদি জীবের মনে দুঃখ দাও সেই দুঃখ হাজার গুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে তাই বলে দাদার সব অপরাধ মেনে নিতে হবে বাবা হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব আমি হাজার বার মানবো কারণ আমার খোকা যা করেছে তার জন্যে গর্ভে অহংকারী
মনটা আমার ভরে যাচ্ছে বাবা বাবার দূর থেকে সব কথা শুনেছি শুভ তুই যদি ওই মেয়েটাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে না বাঁচিয়ে স্বার্থ পরের মতন ফিরে আসতিস তাহলে আমি বরং তোকে ত্যাজ্য পুত্র করতাম হরে কৃষ্ণ হরে রাম বাবা বাবা দয়া করে আপনি আমাদের এই বাড়িতে থাকতে দিন বাবা তা না হলে সারা জীবন যে আপনার ছেলের কাছে আমি হে ছোট হয়ে যাব বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কান্দিস না মা এবার থাম হরে খোকা তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন বৌমাকে ভিতরে নিয়ে যা কৃষ্ণা মা তুই পরণডালা সাজা তোর মা নতুন বউকে বরণ করবি আমি বেঁচে থাকতে ওর স্থান এ বাড়িতে কিছুতেই হবে না আত্মনিষ্ঠ হও না নিরাশার অন্ধকারের মাঝে একটুকুর আশার আলো আমার স্বপ্নের শিখাটাকে নতুন করে জ্বালিয়ে তুলেছে সেই শিখাটাকে নিভিয়ে দিয়ে জীবনটাকে হতাশার অন্ধকারে ভরিয়ে দিও না মা বৌমাকে ভিতরে নিয়ে যা তো দেখি দেখি তোদেরকে বাধা দেই যাও যা বলছি যাচ্ছি বাবা মাগো তুমি আমাদের ভুল বুঝো না তুমি দেখো নিও তোমাদের পূর্ণিমা তোমাদের ঠিক মনের মতো হয়ে সবাইকে মানিয়ে নেবে মা সবাইকে মানিয়ে নেবে আপনারা যা বলবেন আমি তাই শুনব যা আমাকে করতে বলবেন আমি তাই করব যেমন ভাবে আপনারা থাকতে বলবেন আমি সেভাবেই থাকব আমি কোনমন কিছু করব না যাতে আপনাদের মাথা নিচু হয়ে যায় তোমার শাশুড়ি মা তোমায় চিনতে ভুল করলো আমি তোমায় ঠিক চিনেছি মা বাবা তাই তো আমার গৌর হরিকে ডেকে বলি হরি বল গৌর নিতাই এমন রত্নটা কি হেলায় হারায় তুই বৌমাকে নিয়ে ভিতরে যা হরে কৃষ্ণ বাবা হরে রাম এসো মা তবে আর কি চলো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাই তাই চল এই যে পুরো ভাম বলে তুমি তোমার নতুন বৌমাকে নিয়ে থাকো আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেদিকেই চললাম আয় মা হরে কৃষ্ণ হরে রাম কি ঠাট্টা করে হচ্ছে আমাকে আমাকে ঠাট্টা করে হচ্ছে হরে কৃষ্ণ বলি গিন্নি এত রাগছো কেন সামান্য সোনার কথা ভেবে কি হবে আমরা তো একেবারে সোনার খুনি হাতে সোনার খুনি যেখান থেকে সারা জীবন সোনা তুলল সোনা শেষ হবে না অতক্ষণ টোপ সাজাচ্ছিলাম দামই হ্যাঁ টোপ তোমাদের জাল থেকে ছিটকে বেরিয়ে যাওয়া শিকারটাকে নতুন করে জালে ফেলার টোপ তেমনি আমাদের প্রেম দিয়ে ওদের প্রেমকে ক্ষয় করব আর ভালোবাসা দিয়ে শেষ করে দেবো ওদের ভালোবাসাকে বেলায় পাল্টে যায় মুখ
আমি যেটা বলি কাজের বেলায় পাল্টে মুখে আমি যেটা বলি কাজের বেলায় পাল্টে যাই রীতিনীতি সম্পর্কে মেনে নিয়ে আপোষ করে নাই তো ভালো নইলে শালিকে একেবারে জানে খতম করে দেব না কালুয়া এসিড বাল্ব মেরে ওর মুখটা পুড়িয়ে দিবি যা নিয়ে যাও কে এখান থেকে ঠিক আছে বস নিত্য নতুন সুন্দরীদের বুকে কামনার থাবা বসানো এই শয়তানের নেশা কারণ ওই সমস্ত সুন্দরীদের জন্যই তো এই শয়তানের জন্ম ওরাই তো আমাকে ইনসান থেকে শয়তান বানিয়েছে মানুষ থেকে বানিয়েছে জানোয়ার তাই তো দুনিয়ার যত সুন্দরীদের দেখবো তাদের জোর করে তুলে তাদের বুকে বসিয়ে দেব আমার কামনার থাবা সুন্দরীর বুকে শয়তানের থাবা আপনার থাবা এবার গুটিয়ে ফেলুন বস কারণ যে সুন্দরীকে শিকার করার জন্য আমি জাল ফেলেছিলাম সেখানে কে জাল বেঁধে গেছে সে কি তার মানে শিকার কিন্তু হঠাৎ এমন সময় পুলিশ অফিসার শুভজিৎ ব্যানার্জি দলবল নিয়ে হাজির হয় আর আমার সব প্লেন ভেস্তে দেয় তারপর মেয়েটাকে আমি নিয়ে পালানোর চেষ্টা করেছিলাম বস পুলিশ আমাকে চারদিক থেকে ঘিরে গুলি চালাতে লাগলো সে কি একটা গুলি এসে আমার পায়ে লাগলো তখন বাধ্য হয়ে মেয়েটাকে ছেড়ে ওই যমুনাতেই ঝাঁপিয়ে পড়লাম আর পুলিশ ভাবলো তুমি পুলিশের গুলিতে খতম হয়ে গেছো তাই না তুফান হে বস বহু কষ্টে বেঁচে আপনার কাছে আমি ফিরে এলাম কিন্তু তোমার বাঁচাটা যে আমার মরার সমান তুফান তার মানে পুলিশ তোমায় চিনে ফেলেছে এবং তুমি যে কি মাল সেটাও জেনে ফেলেছে এখন ব্যবহার কোনোদিন পুলিশ যদি তোমায় অ্যারেস্ট করে সেই পুলিশই গুতোই তুমি স্বীকার করবে যে তুমি এই শয়তানের লোক না তোমার জন্য শয়তান ধরা পড়বে পুলিশের হাতে ধরা পড়বে শয়তানের পুরো গ্যাং মানে কান টানলে মাথা তো আসবেই না কি বলো তুফান না বস আমি কোনদিনও পুলিশের হাতে ধরা দেব না পড়লেই মঙ্গল তবে পুলিশের যখন ধারণা যে তুমি খতম হয়ে গেছো সেই ধারণাকে সত্যি করাই
এই শয়তানের পক্ষে শুভ নয় কি মিস্টার তুফান মিত্র? আমি কোনদিন অফিস হাতে ধরা পড়ব না। শয়তান, শয়তান আমার নাম আর শয়তানি আমার কাম। আমায় বাঁচতে দিন বস, আমায় বাঁচতে দিন বস, আমায় বাঁচতে দিন বস। কি বস, গুলি চালালেন অথচ আমার গায়ে লাগলো না, তবে কি পিস্তল নকল? ইয়েস, মাঝে মধ্যে আসলের চেয়ে নকলেই বেশি কাজে লাগে তুফান, এটা সঙ্গে রাখো, তোমার কাজে লাগতে পারে। থ্যাংক ইউ বস। পিস্তলটা নকল হলেও এই শয়তানের মেজাজটা কিন্তু নকল নয়, কথাটা মনে রাখো। দ্বিতীয়বারের এমন ভুল করলে এবার কিন্তু ওই শয়তানের হাতে আসল পিস্তলে গর্জে উঠবে, মনে থাকবে বস। আর কয়েকদিন একটু সাবধানে থেকো এবং গোপনে খোঁজ নিয়ে দেখো সেই চিড়িয়াটা এখন কোন ডালে বাসা বেঁধে আছে। ওকে বস। রাস্কেল অফিসারটার জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেল, বাংলাদেশের পার্টির কাছ থেকে অনেক টাকা অ্যাডভান্স নেওয়া আছে, ঠিক সময় যদি ওদের হাতে মেল অ্যান্ড হ্যান্ড ওভার করতে না পারে। আর যদি সাহস দেন তাহলে একটা আনকোরা জঙ্গলি মালের বন্ধক করে দিতে পারি বস। আনকোরা জঙ্গলি মাল? হ্যাঁ বস, যদি ঘষে মাঝে একটু চলন সই করে চালিয়ে নিতে পারেন তো। এমন মাল তুমি কোথায় পেলে তুফান? সে কাহিনী বস, পুলিশের গুলি খেয়ে যমুনায় ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিয়ে যতদূর সম্ভব এগিয়ে গেছি, তারপরে অন্ধকারে সাঁতার দিতে দিতে জানের ভয়ে কত দূর এগিয়ে চলেছি খেয়াল নেই। এক সময় হাত পা আমার অবশ হয়ে এলো, দু চোখে ঘুম জড়িয়ে এলো, তখন কোন রকম নদী থেকে উঠে ওই চরের উপরেই ঘুরে পড়লাম। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দূর থেকে শুনতে পেলাম, শুনেন শুনেন বাবু মশাই, শুনেন দিয়া মন, এই সুন্দরীকে জড়ি বটি হরেক রকম গো। হা হা, বাদ বেদনা শির যতনা যত আছে বাবু, আরে মেরা পাস সিরেপ এক পুরিয়া দাওয়াইলে আরে সব বিমার হয়ে যাবে বাবু। বাচ্চা কাচ্চা নান্না মুন্না যত বিমার আছে সব বিমারের ওষুধ পাবে সুন্দরীর কাছে। হা হা, আরে বাজা বইয়ের বাচ্চা হবে সংসার হবে আলো, আরে এ মা বোনেদের যত বিমার আছে সব হয়ে যাবে ভালো। আজা বাবু রাজা, কিসকো যো বিমার আছে এ সুন্দরী কা দাও লাগো, সব বিমার বিলকুল সেরে যাবে। হা, আরে সুন্দরী কা পাস সিরাব দাওয়াই না আছে বাবু সাহ, হামারা পাস মদলি বি আছে মদলি। এ মাদুলি লাগালে ভূত পেতনি ডাইনি কুছ ভি পাস আসবে না, বুড়ো আদমি নজর ভি লাগাতে পারবে না। আর উসকা সাথ না পসি কারান ওষুধ ভি আছে, আরে আসিক আসিক আপনা দিল সমঝাতে পারছে না বা আপনি আসিক কা দিল সমঝাতে পারছে না বা হাসিল করতে পারছে না তো লে আলা না বাবু, এক পুরিয়া মাদলি নিলে না মানে এক পুরিয়া দাওয়াই লেন, আর দেখবে উসকা না উসকা আদমি আপনা মর্জি সে আপনা পাস আসিয়ে যাবে। এক কাম কর কর সুন্দরী, এক বসিকরণ তাবিজ তু মুঝে দি দো। কেনা কেনা, আরে তো বসিকরণ মাদলি লিয়ে কি করবি রে? আমার আশিককে বস করব। তাই নাকি? এ হে সাম্বা, তো তেরা আশিক কে আছে রে সাম্বা? একটা অন্ধা, উসকি চেয়ার আছে লেকিন উসকি নজর না আছে, উসকি আঁখ আছে লেকিন ও আঁখে নজর না আছে, বিলকুল অন্ধা। হাসবি না বলে দিচ্ছি, আমার দিলে আগ লাগিয়ে তুই এমন করে হাসবি না। শুনে খামাস,
अरे तेरा दिले हाक लगाबर हमी के आछे रे संभा हमी के आछे रे संभा हां ए तू की बात बोलछिस रे संभा तू जो बात बोलछिस हमी बुझते लड़बो भेबेछिस अरे हमारा दिल पत्थर अछे क्या हमारा हाक अछे लजर भी ना अछे रे साला अरे तेरा दिल अछे तेरा तेरा प्यार अछे अरे आंखों में तेरे मोहब्बत का रसना ही अच्छे लेकिन ऐ साला तू केने साफ साफ तो बोलते बचिस ना जे तोर प्यार अच्छे तू हमके प्यार करिस केने बोलते बचिस ना सुंदरी तू अरे संभा हमी तो लड़की अच्छे रे लड़की अरे तू जानिस ना मदर भूख पटे तब मुंह पटे ना साला प्यार कर भी तू और हम ही बोलबे संभा तू मुझे शादी को तू मुझे प्यार करिस अरे अरे संभा उससे दिन जे दिन तू ना तीन तीन टे गुंडा को खून करे हमारा इज्जत बासी है चीली उससे दिन से हमी तो के जान दिए प्यार करी रे प्यार करी लेकिन तू तो अंधा थीस रे साला अंधा थीस इसीलिए तू हमारा प्यार हमारा दिल ये तो दिन तू बुझते ही पारिस नहीं आज हमी सब कुछ समझे ले जी सुंदरी ताई बोलची एक काम धंधा छोड़ के हम लोग शादी करबे चो अरे साला ये धंधा छोड़िया दिले तो खाबी की रे की खाबी हम ही काम करे तो के खाओबे हमार सुंदरी काम यार तकलीफ करते देबे ना हम ही काम धंधा करे बहुत रुपया रोजगार करे आनबे अच्छा और तू मेरे से प्यार से मेरा संसार सजाबे रे सुंदरी हमादेर संसार आ आ आ
शांति पाबो ना सुंदरी। बिजनेसमैन कोलकाता विशाल।